প্রায় চার যুগের ধারাবাহিকতায় 2023-24 সেশনের MBBS ও BDS ভর্তি পরীক্ষায়ও সাফল্যের মুখ দেখেছেন রেটিনার ব্যাপক সংখ্যক শিক্ষার্থী। এই মেধাবীদের সংবর্ধনা জানাতে গত 29 ও 30 এপ্রিল রাজধানীর কৃষিবিদিন ইনস্টিটিউটে হয়ে গেল বর্ণাঢ্য অনুষ্ঠান। আমরা যখন কোচিং করেছিলাম তখন রেটিনার বয়স 43 বছর, তো আমরা অভিজ্ঞতাটাকে প্রাধান্য দিয়েছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া উচিত। সকাল 9টা বাজার সঙ্গে সঙ্গে সম্মিলন স্থলে আসতে থাকেন ঢাকা মেডিকেল সহ দেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হওয়া রেটিনার কৃতি শিক্ষার্থীরা। গত বছর যখন রেটিনার গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছিল, আমি ফুটেজটা বারবার দেখতাম আর ভাবতাম যে আসলে এই জায়গার একটা সিট আমি যদি মানে পাই। বাংলাদেশের মোস্ট প্রেস্টিজিয়াস একটা এক্সাম, যেটা ক্র্যাক করে আমরা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। তো উই শুড বি প্রাউড অফ আস। আমাদের ঘাড়ে একটি গুরুদায়িত্ব এসেছে এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, এটি আজকে আমাদেরকে ফিল করানো হলো। মোটামুটি 40 দিনেরও কম বাকি আছে। এই সময়টাতে আমার 60% মতো ডান হয়েছে আর 40% বাকি। এই টাইমটাতেও মোটিভেশন দরকার ছিল খুব বেশি, যেটা আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে অনেক বেশি পেয়েছিলাম। অল্প সময়ের ব্যবধানে মেধাবীদের মিলন মেলায় পরিণত হয় কৃষিবিদ ইনস্টিটিউট চত্বর ও মিলনায়তন। অনুষ্ঠানে উপস্থিত গুণীজনের বাস্তব ভিত্তিক পরামর্শ ও দিক নির্দেশনায় শিক্ষার্থী অভিভাবকদের হৃদয় ছুঁয়ে যায়। ডাক্তারিকে সহজভাবে নেবেন, আমার মনে হয় এত মোটা মোটা বই দেখে অনেকে পড়তে চায় না। এখন অনেকেই দেখি যে ইয়াং জেনারেশন ডাক্তারি পড়তে চায় না। আমি প্রায়ই জিজ্ঞেস করি কেন পড়তে চায় না, বলে যে এত পড়তে হবে, সারা জীবন পড়তে হবে। আসলে কিন্তু এত পড়া লাগে না, আপনার মাথায় সবসময় কতগুলি জিনিস খেলতে হবে যে এই প্রবলেমটা আচ্ছা কীভাবে আইডেন্টিফাই করতেছে, কীভাবে ইয়ে করতেছে, আপনার কমন সেন্স কী বলে, কমন সেন্স অবশ্যই খুব অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা এটার পেছনে কী থাকবে, আমি সেই আমার ফার্স্ট ইয়ারের কথা বলি, অ্যানাটমিতে আমার বেশ ভালো লাগতো। আমি যদি একটা রিক্সায় করে চড়তাম, তো রিক্সাওয়ালা যে চালাচ্ছে আপনার সামনে সিটে বসে, ওর পেছন থেকে আমি পেছন থেকে যদি বলতে পারি যে কিডনি ফ্রম দি ব্যাক, হ্যাঁ স্কিন, তারপরে এই মাসেলগুলি আছে, তারপরে এই জায়গায় এটা আছে, তারপরে এই ফ্যাসাটা আছে, তারপরে কিডনি আছে, আচ্ছা কিডনির ভেইনটা সামনে আছে, তারপরে আর্টারি আছে, তো কয়টা কী থাকবে, তারপরে পেলভিস আছে, এই যে সিরিয়ালি যদি আপনার রিক্যাপিচুলেট করতে পারেন, তাহলে মনে করবেন আপনার সেই বিষয়ে পড়াটা বেশ স্থিতিশীল হয়েছে এবং ওটা আর না পড়লেও চলবে। চলার পথে যে কোনো ইতিবাচক পদক্ষেপে পারস্পরিক সহযোগিতা এবং দেশকে এগিয়ে নিতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন আগামীর চিকিৎসকরা। সকলের কাছে একটি আর্জি, সেটা হচ্ছে আমরা যখন সামনে যখন বিভিন্ন পর্যায়ে যাব, তখন আমি একটা আশা করব হচ্ছে আমরা যাতে সবাই একসাথে কাজ করতে পারি আমাদের দেশের জন্য, এবং আমাদের যে সামনের যে পথ সেটা যাতে আমরা সুন্দরভাবে এগিয়ে নিতে পারি, আমাদের যে আশা যে দায়বদ্ধতা সেটা যাতে ভালোভাবে পূরণ করতে পারি, আমাদের মাঝে বন্ডিংটা যাতে অলওয়েজ অনেক ভালো থাকে। কারণ ইন দ্য ফিউচার আমরা সবাই আসলে ডক্টর, হয়তোবা ইন ফিউচার আমরা সবাই নিজেদেরকে একই পজিশনে দেখতে পারবো। তো সবাই সবার জন্য আসলে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন সেই সুযোগের সদ্ব্যবহার যাতে আমরা করতে পারি। ভবিষ্যতে যদি কখনো কোনো প্রয়োজন হয়, তুহা ইজ অলওয়েজ অন ইওর সাইড ইন এভরি পসিবল পজিটিভ কজেস ফর ইউ, এন্ড আমি এটা অবশ্যই এক্সপেক্ট করি তোমরা আমার সকল পজিটিভ যে প্রয়োজন আছে সবসময় আমার পাশে থাকবে। একই সঙ্গে প্রস্তুতির পরিক্রমায় রেটিনার অনুপম নির্দেশনা, বৈচিত্র্যময় প্রশ্নপত্র, সুশৃঙ্খল পরীক্ষা এবং শিক্ষকদের দক্ষতা ও আন্তরিকতার অকৃত্রিম স্তুতি শোনা গেল শিক্ষার্থীদের মুখে। রেটিনাতে যখন আমি প্রথম থেকেই ক্লাস করি, এক্সাম দিই, প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা এক্সাম কোশ্চেনের যে কোয়ালিটি ছিল সেটা খুবই সুন্দর ছিল। তারা সব ক্ষেত্রেই খেয়াল রাখতো, এমন না যে শুধু ক্লাস নিয়ে চলে গেল, আমার কোন দিকে সমস্যা হচ্ছে সেগুলো আমি বললেও সেগুলো সমাধান করে দিত, এমনকি পরীক্ষার পরেও তারা খোঁজ নিয়েছে আমার পরীক্ষা কেমন হয়েছে। বাইরে খুব খুঁড়ে খুঁড়ে মানে ফার্স্ট টাইমে যে যে জায়গায় আমাদের সমস্যা ছিল ওইগুলো সারা পয়েন্ট আউট করছে, আমাদের বুঝাই দিছে। সর্বোপরি প্লাস রেটিনার ক্লাসের পাশাপাশি যে অন্য অন্য সার্ভিসগুলো লাইক ফ্যামিলি। যারা ভবিষ্যতে মেডিকেল অ্যাসপিরেন্ট তাদেরকে বলবো অবশ্যই রেটিনাকে বেছে নেওয়ার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত রেটিনার মেন্টরিং মেনে চললে ইনশাল্লাহ ভালো একটা মেডিকেল আশা করা যায়। ভর্তির ফুলফিল টাকা ছিল না, সামথিং কিছু কম ছিল,
তো আমি এসে ভাইয়ের কাছে বললাম যে ভাই আমি মেডিকেলে পড়তে চাই, আমি অ্যাডমিশন যুদ্ধে লড়তে চাই, দেন আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি হয়তোবা আমার বাকি জার্নিটা কমপ্লিট করতে পারবো। বিশ্বাস করেন আপনারা এখানে যারা আছেন, পৃথিবীতে যে মানবতা বেঁচে আছে তার প্রথম নজির আমি জহির ভাইয়ের দুই চোখে দেখতে পাই। আলোচনার ফাঁকে ফাঁকে নিয়মিত বিরতিতে রম্য পরিবেশনা ও কুইজ প্রতিযোগিতা আনন্দ আয়োজনে এনে দেয় ভিন্ন মাত্রা। রেটিনা সম্পর্কে উপস্থিত স্বজনদের মূল্যায়ন, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করার পাশাপাশি জাতি গঠনে প্রকৃত অভিভাবকের দায়িত্ব পালন করছে প্রতিষ্ঠানটি। রেটিনা, আমার একটা জিনিস ভালো লাগতো যে পড়ালেখার দায়িত্বটা তো অনেক সুন্দরভাবেই দিয়েছেন, পাশাপাশি যে মানবিক কিছু কথাবার্তা যেগুলো আমরা এখন স্কুল কলেজে ভুলে গেছি। এখন টিচাররা পড়াতে পড়াতে সময় পান না যে বাবা মার সাথে কীরকম ব্যবহার করতে হবে, মানুষের সাথে কীরকম ব্যবহার করতে হবে, এটা কিন্তু এখন টিচাররা তেমন একটা বলার সুযোগ পান না। কিন্তু রেটিনাতে যেটা বলা হয়, আমি আমার কাছে এত ভালো লেগেছে যে ওনারা বলতেন যে তোমরা কিন্তু বাবা মাকে খুশি রাখবা, তোমরা কিন্তু বাবা মার কথা শুনবা, তোমরা কিন্তু বাবা মার কাছ থেকে দোয়া নেবা। রেটিনা কোচিংয়ে যখন আমার মেয়েকে দিলাম, কোচিংয়ে দেওয়ার পর আমি রেটিনাতে কয়েকদিন গেছি, গিয়ে তাদের আন্তরিকতা, তাদের সেবার ধরন সব কিছু দেখেই মনে হয়েছে আমি আমার মেয়েকে প্রপার জায়গায় দিয়ে গেলাম। আমি না আসলেও চলবে, একজন অভিভাবকের কাছে ছেড়ে দিছি। রেটিনা আন্তরিক, তারা সর্বস্ব চেষ্টা করেছে আমার সন্তান যাতে করে ভর্তি পরীক্ষায় ভালো করতে পারে, এজন্য তারা শুরু থেকেই তারা বিভিন্নভাবে খোঁজখবর নিয়েছে এবং যখন কোচিংয়েও ভালো ফলাফল করতেছিল সেই ফলাফলগুলো প্রতিনিয়ত আমাদেরকে জানিয়েছে। দেশের মেডিকেল শিক্ষায় নিজেদের আলোর বিচ্ছুরণ আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে নিরবচ্ছিন্ন ও নিরলস ভূমিকার অঙ্গীকার কর্তৃপক্ষের।